আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দীনী ভাই বোনেরা, আজকে আমরা এমন একটি দোয়া শিখব যে দোয়াটা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। বান্দা যখন এই দোয়াটা পড়ে দোয়া করে, তখন আল্লাহ তাআলা তার দোয়া কখনোই ফিরিয়ে দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে থাকেন। বান্দার চাওয়া যদি হালাল হয়, বান্দার পাওয়া যদি হালাল হয়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা যদি মনে করেন যে এই বান্দার এটা দিলে কোনো ক্ষতি হবে না, এটা বান্দার জন্য ভালো, আল্লাহ তাআলা তাৎক্ষণিক সেই বান্দাকে সেটা দিয়ে দেন, সুবহানাল্লাহ। আর যদি মনে করেন আল্লাহ তাআলা যে এই বান্দার জন্য এটা ক্ষতিকর হবে, তাহলে আল্লাহ তাআলা সেটা দেয়া থেকে বিরত থাকেন। এমন একটা পাওয়ারফুল দোয়া আমরা কালামে পাক থেকে আজকে শিখব, এবং এ ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, আমরা জানব। প্রিয় দীনী ভাই এবং বোনেরা, এমন গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দোয়া যে দোয়াটা পড়তে সর্বোচ্চ 5 সেকেন্ড সময় লাগে, আমি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব। অনেকেই এই দোয়াটা পারেন, মুখস্থ রয়েছে, কিন্তু আমল করার পদ্ধতি অনেকেই জানেন না কিভাবে আমল করতে হয়। তো আমরা আজকে এই দোয়াটার আমল সম্পর্কে জানব, এবং ভিডিওটি সবাই দেখে শেয়ার করে দিব, যাতে করে আমার এবং আপনার মাধ্যমে অন্যরাও দেখে শিখতে পারে, আমল করতে পারে, এবং সেই নেকি আল্লাহ তাআলা আমার এবং আপনার আমলনামায় যোগ করে দেন। প্রিয় দীনী ভাই এবং বোনেরা, কোরআনে এমন আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে আয়াতের মাধ্যমে যে কোনো কঠিন বিপদে যদি বান্দা পড়ে, সাথে সাথে যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, এমন কিছু আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে বিপদ থেকে উদ্ধার করেন। সেই বিপদ যত কঠিন বিপদই হোক না কেন, আপনার যদি এমন হয় যে আপনি মৃত্যু সম্মুখীন, আপনার এত কঠিন রোগ হয়েছে যে কোনোভাবেই ডাক্তারের যে ওষুধ রয়েছে, চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সেগুলো থেকে আপনি সুস্থ হচ্ছেন না, যদি এমন হয় আপনার অভাব দারিদ্রতা লেগেই রয়েছে, কোনোভাবেই এই অভাব দূর হচ্ছে না, যদি এমন হয় পাহাড় পরিমাণ ঋণ আপনার ঘাড়ের উপরে রয়েছে, আপনার মাথার উপরে রয়েছে ঋণের বোঝা, আপনি পরিশোধ করতে পারছেন না, যদি এমন হয় যে আপনার সন্তানরা কোনো কথা আপনার শোনে না, বা আপনার সাথে বেয়াদবি করে, যদি এমন হয়, অথবা আপনার কন্যা সন্তান রয়েছে, বিবাহ হয় না, এমন বিপদে রয়েছেন, তাহলে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, ইনশা আল্লাহ আল্লাহ তাআলা দেখবেন যে অবশ্যই অবশ্যই আপনার সেই দোয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিম, অর্থাৎ কোন মুসলমান যদি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় বা দোয়া করে, ইল্লা ইস্তাজাবাল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথেই তার ডাকে সাড়া দিয়ে থাকেন, তার দোয়া কবুল করে থাকেন। কত সুন্দর একটা দোয়া, সেই দোয়াটা আমরা শিখব। আল্লাহ তাআলার একজন প্রিয় নবী, তিনি এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। আমরা সকলেই জানি সেই নবীর কথা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি যখন মাছের পেটে চলে গিয়েছিলেন, আল্লাহ তাআলার নির্দেশেই সেই মাছের পেটে অনেক দিন যাবত অতিবাহিত হয়েছে, সে মাছের পেটেই রয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, দেখেন আল্লাহ তাআলার কি মহিমা যে তিনি মাছের পেটে রয়েছেন অথচ তিনি জীবিত রয়েছেন, এই অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেছেন। এমন একটা দোয়া পড়ে সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা সেই দোয়াটা নাজিল করেছেন, সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত সুন্দর চমৎকার একটি দোয়া, যার অর্থ হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, সুবহানাকা, এবং আমি তার পবিত্রতা বর্ণনা করতেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বাড়াবাড়ি আমি করেছি। অর্থাৎ ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহ তাআলার অবাধ্য হয়ে তিনি মাছের পেটে চলে গিয়েছিলেন, বা নদী তার কম থেকে তিনি চলে গিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলগণ যেখানেই হিজরত করতে যান না কেন, আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা করেন, আল্লাহ তাআলার আদেশেই যান, কিন্তু ভুলক্রমে তিনি চলে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ তাআলা একটু নারাজ হয়েছিলেন, এই কারণেই আল্লাহ তাআলা হয়তো তার এই কঠিন পরীক্ষা নিয়েছিলেন, এই মুসিবত বা বিপদে ফেলে, সেই বিপদে পড়ে তিনি আল্লাহ তাআলার কাছে এমন দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, এবং আমি তো জুলুম বা জালেমদের অন্তর্ভুক্ত হইতেছি, বা আমি বাড়াবাড়ি আমি করেছি,
আল্লাহ তাআলা বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যে আমি তার ডাকে সাড়া দিয়েছি এবং তার যে দুঃখ কষ্ট রয়েছে এই দুঃখ কষ্ট থেকে তাকে আমি উদ্ধার করেছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি তাদের বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে। তাই আল্লাহ তাআলা এইখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে আমি মুমিনদেরকে এভাবে উদ্ধার করে থাকি। তো আপনি যখনই কোনো বিপদ আপদে পড়বেন, যত কঠিন বিপদই হোক না কেন, আপনি এই দোয়াটা পড়বেন। দেখুন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অন্ধকারের ভিতরে দোয়া করেছেন। একটা হচ্ছে মাছের পেটের ভিতরে অন্ধকার, রাত্রিবেলা অন্ধকার, এরপরে নদীর তলদেশে অন্ধকার। এই তিন অন্ধকারের ভিতরে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। তাই আপনি চাইলে শেষ রাতে যখন একেবারে অন্ধকার, সবাই ঘুমিয়ে থাকে, এই সময়টাতে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজের সময় এমন গভীর রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন। আপনার যদি যে বিপদ আপদ রয়েছে, কঠিন বিপদ আপদ মুসিবতের ভিতরে যদি আপনি পড়ে থাকেন, আপনি এই শেষ রাতে আল্লাহ তাআলার কাছে উঠে একটু সাহায্য চান, আপনি দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন। পড়ে এরপরে আপনি যখন দোয়া করবেন, দুহাত তুলে দোয়া করবেন, আপনার চোখের পানি ফেলবেন, আর আপনি পরিকল্পনা, আপনি কল্পনা করতে থাকবেন যে আপনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে দোয়া করতেছেন যে আপনি এই এই বিপদে পড়েছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করবেন যে আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন, আর আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন যে এভাবেই আমি মুমিনদের দোয়া কবুল করে থাকি, মুমিনদের ডাকে সাড়া দিয়ে থাকি। নিঃসন্দেহে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা আমার ডাকেও সাড়া দিবেন, যেহেতু এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলেছেন। অতএব আপনি দোহাত তুলে এভাবে দোয়া করেন, আল্লাহ আমি এই বিপদে পড়েছি, আল্লাহ আমি ঋণগ্রস্ত রয়েছি, আল্লাহ আমি অভাব অনটনে দিন কাটাচ্ছি, আল্লাহ আমার সন্তানরা কথা শোনে না, আল্লাহ আমার কন্যা সন্তানের বিবাহ হচ্ছে না, এমন বিপদ আপদ বালা মুসিবতে এইভাবে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার ভাষায় অন্তর থেকে একটু দোয়া করেন, দেখবেন যে আল্লাহ তাআলা কবুল করে নিবেন। আর বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা যালিমিন। অনেকেই বলেন যে দোয়া ইউনূস বা খতমে ইউনূস এতবার খতম করে এরপরে দোয়া করলে কবুল হয়, কোরআন বা হাদিসে এ বিষয়ে কোনো দিক নির্দেশনা বা সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয় নাই, যে একটা সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যে এতবার করলে এই, এতবার করলে এই, এমন কোন নির্দেশনা নেই। অতএব আপনি যত ইচ্ছা তত পারেন, আপনি একবার পারলে একবার পড়েন, দশবার পারলে দশবার পড়েন, আপনি একশোবার পারলে একশোবার পড়েন, যত ইচ্ছা আপনি ততবার পড়ে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। এইভাবে শেষ রাতে দুই রাকাত নামাজ পড়ে দুহাত তুলে দুফোঁটা চোখের পানি ফেলে এই দোয়াটা মুনাজাতের ভিতর বলে আল্লাহ তাআলার কাছে আপনার বিপদের কথা স্মরণ করে সাহায্য চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। কারণ এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিম, যে ব্যক্তি যে মুসলমান এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, দোয়া করে, ইল্লা ইস্তাজাবাল্লাহ, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন, কবুল করে থাকেন। অতএব প্রিয় দীনী ভাই এবং বোনেরা, এই দোয়াটা পড়ে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন।